বিংশ শতকের শুরুর দিকে আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের বৃদ্ধি ও চলন পরিমাপ করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন। যন্ত্রটির নাম এবং আজকের ভিডিওর আলোচ্য বিষয় স্কেসকোগ্রাফ যন্ত্র। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে স্কেসকোগ্রাফের একটি মডেল সংরক্ষিত আছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখন স্কেসকোগ্রাফ সম্পর্কে জানা যাক। পিটার হ্যানলাইন প্রথম ক্লক ওয়াচ আবিষ্কার করেন 1505 খ্রিস্টাব্দে। প্রায় 4 বছর পর বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ঘড়ির যন্ত্রাংশ ও দোঁয়া সঞ্চিত কাচের প্লেটের মাধ্যমে স্কেসকোগ্রাফ তৈরি করেন। আমরা অনেকেই জানি জগদীশ চন্দ্র বসু ওনার জীবনের অনেকটা সময় উদ্ভিদ নিয়ে গবেষণা করে কাটিয়েছেন। মূলত এই গবেষণার প্রয়োজনে উনি এই যন্ত্রটি তৈরি করেছেন। যন্ত্রটি ওনার গবেষণার সময় অনেক কমিয়ে দিয়েছিল। যন্ত্রটির সক্ষমতা বা কার্যপদ্ধতি, যন্ত্রটি মূলত গাছের বৃদ্ধি পরিমাপ করে। এখন অনেকেই বলবেন গাছের বৃদ্ধি পরিমাপ করতে আবার যন্ত্রের প্রয়োজন হয় নাকি? 1 বছর পূর্বে যে গাছকে দেখেছি সেই গাছ 1 বছর পর কতটা বৃদ্ধি পেয়েছে তা তো এমনিতেই বোঝা যায়, কিন্তু যন্ত্রটি ব্যবহারের সুফল এটাই যে বৃদ্ধি বুঝতে আপনার 1 বছর সময় লাগে সেটি মাত্র কয়েক সেকেন্ডে পরিমাপ করা যায়। স্কেসকোগ্রাফ যন্ত্রে একটি ইন্ডিকেটর কাচের প্লেট রয়েছে। কয়েক সেকেন্ড পর পর একটি গাছ কতটা বৃদ্ধি পেয়েছে তা কাচের প্লেটে দাগ পড়ে, যা থেকে গাছের বৃদ্ধি পরিমাপ করা যায়। এই যন্ত্র গাছের বৃদ্ধি পরিমাণ ভালো করে বোঝার জন্য 10,000 গুণ বিবর্ধিত করে দেখাতে পারে। তাছাড়া 1 ইঞ্চি 10 লক্ষ ভাগ পর্যন্ত পরিমাপ করতে সক্ষম। সহজভাবে বললে একটি ব্যাকটেরিয়া 5 সেকেন্ডে সরল পথে কতটা পথ অতিক্রম করেছে তা স্কেসকোগ্রাফ যন্ত্রে পরিমাপ করতে সক্ষম। একটি পার্থক্য সূচক ট্রান্সফরমার এবং একটি চলমান কোর যা 2টি বিন্দুর মধ্যে সংযুক্ত থাকে। জগদীশ চন্দ্র বসু যন্ত্রটি কাজে লাগিয়ে যা পর্যবেক্ষণ করেছেন তার বিবরণ। তিনি বিভিন্ন উদ্দীপকের উপস্থিতিতে বৃদ্ধি কিরূপ হয় তা প্রদর্শন করেছেন। তিনি যে উদ্দীপকগুলো ব্যবহার করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, গ্যাস ও তড়িৎ প্রবাহ। বিষয়টি সহজ করার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। স্কেসকোগ্রাফ যন্ত্রে যে গাছটি স্থাপন করা থাকে সেই গাছের চারপাশে গ্যাস উদ্দীপক হিসেবে প্রয়োগ করা হয় এবং স্কেসকোগ্রাফের কাচের প্লেটে গাছের পরিবর্তন লক্ষ্য করা হয়। একইভাবে সবগুলো উদ্দীপক প্রয়োগ করে পর্যবেক্ষণ করা হয় এবং সবগুলো ফলাফল পরস্পরের সাথে তুলনা করা হয়। যারা এখনো আমাদের ফ্যামিলি মেম্বার হননি তারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ফ্যামিলির একজন হয়ে যেতে পারে। আমাদের লক্ষ্য শুধু সারা বাংলাদেশে নিজেদের পৌঁছে দেয়া। যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে পেয়ে যাবেন। ধন্যবাদ।